মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমাকে সকাল সকাল এরকম ভাবে দেখে হয়তো ভীষণ অবাক হচ্ছ তোমরা, বাট হ্যাঁ এখন সকাল বাজে 10টা। তো আমি বেরিয়ে পড়েছি স্নেহময়ের সঙ্গে, যাচ্ছি হচ্ছে অফিসে। তো ব্যাপারটা হচ্ছে কোভিড সিচুয়েশনের পর এই ফার্স্ট টাইম, তারপর প্রেগনেন্সি, ম্যাটারনিটি, ওয়ার্ক ফ্রম হোম, এসব তো ওয়ার্ক ফ্রম হোম এখনও চলছে, বাট হাইব্রিড মডেলে কাজ স্টার্ট হয়ে গেছে অফিস থেকে। তো আমাদেরকে এখন স্নেহময়কে আগে থাকতেই যেতে হচ্ছিল, আমাকে এখন থেকে যেতে হবে, আর অ্যাভয়েড করা গেল না ব্যাপারটা। তো আজকে যাচ্ছি অফিস আফটার 3 ইয়ার্স। তো এবং 3 ইয়ার্স আগে যখন অফিস গিয়েছিলাম দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট কোম্পানি। এই কোম্পানিতে জয়েন করার পর আফটার 3 ইয়ার্স আমি যাচ্ছি আজকে অফিসে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে কিয়ানকে 9 ঘন্টার জন্য বাড়িতে একা রেখে 9 ঘন্টা ওয়ার্ক টাইম, আসা যাওয়া মিলি আরও বেশি। তো কিয়ানকে এতক্ষণের জন্য একা রেখে এই ফার্স্ট টাইম যাচ্ছি। আই ডোন্ট নো কি হবে, বাড়িতে মা বাবা আছে, মায়ের কাছে ঘুম পাড়িয়ে ব্রেকফাস্ট করিয়ে ঘুম পাড়িয়ে রেখে বেরিয়েছি। তো স্নেহময় তাড়াতাড়ি চলে আসবে অফিস থেকে যাতে অসুবিধা না হয়, দিয়ে ওই কিয়ানকে স্নান খাওয়া পুরো সব করাবে, ওর একটু কাজের চাপটা এখন বাড়লো এই কদিনের জন্য। আজকের দিনটা একটু ক্রিটিক্যাল, কারণ আজকে ফার্স্ট টাইম কিয়ান আছে একা, মানে আমরা সবাই আছি কিন্তু পিউকে ছেড়ে আছে ও। তো সকালের দিকটা তো ঘুম পাড়িয়ে দিয়ে আমরা বেরিয়েছিলাম, যখন অফিসে থাকাকালীনই জানতে পারলাম যে ঘুম থেকে উঠে গেছে, তারপর আর ঘুমাইনি, পিউয়ের মা চেষ্টা করেছিল। আমি অফিস থেকে তারপর চলে এসে আমার কোলে যখন খেলে টেলে নিয়ে তারপর এখন ঘুমালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে একটু লেট করে ঘুমালো, এর ফলে কি চানটা বোধহয় একটু ডিলে হবে, বা যদি বেশি লেট হয় তাহলে আর চান করানো যাবে না, আজকে খাইয়ে দিতে হবে, খাইয়ে দিয়ে তারপরে দুপুরের ঘুমটা ও দেবে, দিয়ে বিকেলবেলা উঠে অ্যাজ ইউজুয়াল যেরকম খেলবে। দিয়ে যদি কোনো রকমে খেলে টেলে নিয়ে একটু টায়ার্ড হয়ে যায়, পিওয়ের লগ আউট 7:30, সো তার আগে যদি একটু ঘুম পাড়িয়ে দেওয়া যায় নাথিং লাইক ইট। তারপরে তো এসে ও তো কী যে করবো, ওর মাকে দেখে আছে কে জানে, সারাদিন আছে মাকে দেখতে পাচ্ছে না, দেখা যাক। এখনো পর্যন্ত খুব একটা ছড়ায়নি দিনটা, লেটস সি। সো কিয়ান এখন ওদিকে ঘুমাচ্ছে, আর আমরা কিয়ানের উপর নজর রাখছি আমাদের ইগল আই দিয়ে, ক্যামেরাটার নাম রেখেছি ইগল আই। এই যে অ্যাপ, এইখানে দেখো শুয়ে আছো, আমরা দেখতে পাচ্ছি। তো এই ক্যামেরাটা অ্যাকচুয়ালি আমাদের অনেক সুবিধা করেছে, কারণ নইলে বারবার দরজা খুলে দেখতে হতো এবং তাতে কিয়ানে উঠে যাওয়ার চান্সটা অনেক হাই থাকতো। তো এটাই সুবিধা হয়েছে কি আমরা দেখতে পাই, এবং এখানে যখনই কোনো মোশন ডিটেক্ট হয় এটা এখানে আমাদের অ্যালার্ট দেয় এবং আমরা সেই অনুযায়ী দৌড়ে চলে যাই, ইটস এ গুড থিং। সো যারা নিউ মম বা নিউ ড্যাড বা নিউ পেরেন্টস অল টুগেদার, তাদেরকে আমরা রেকমেন্ড করবো যে এরকম একটা পোর্টেবল ক্যামেরা তোমরা রাখো বাড়িতে,
ইট ইজ গুড ফর সিকিউরিটি পারপাস, সেকেন্ডলি তুমি তোমার বেবি মনিটর করতে পারবে, আর বারবারই দরজা খুলতে হবে না, তাতে তোমার বেবির আনডিস্টার্ব স্লিপটাও ভালো হবে। আজকে প্রচুর জ্ঞান দিচ্ছি, পিও অফিসে না, ওই জন্য আমাকে জ্ঞানের ভারটা নিতে হয়েছে। দেখো তোমরা সবাই, আমরা উঠে গেছি, লাইটটা পেছন দিকে আসছে, ওই জন্য কেউ একটু লাগছে, সবে আমি ঘুম থেকে উঠেছি। আদর খেতে এসেছিলে, দেখো আমি এসেছি আদর খেতে, সবাই আদর খেতে আসে, সবে ঘুম থেকে উঠেছি তো। ক্যামেরায় হাত দেয় না, ক্যামেরায় হাত দেয় না, এই ঘুচা, এই ঘুচা, এই ঘুচা। চারিদিক থেকে করে দিয়েছে, এটা কিন্তু মেট্রো থেকে বেরিয়ে পুরোটা করেছে, সব দিক দিয়ে তুমি যেতে পারবে। এটা হচ্ছে দুর্গম চেরাবু ফ্লাইওভারটা, যেটা 2020-তে ইনগ্রেট হয়েছে। এটা অনেকটা আমাদের কলকাতার সেকেন্ড হুগলি ব্রিজের মতন কেবল ব্রিজ। তো এইটা এক্স্যাক্টলি লোকেটেড হচ্ছে ইনঅরবিট মলের পেছন দিকটাতে। খাটের তলায় চলে গেল এক্সাইটেড হয়ে। অনেকদিন থেকে একটু বাইরে বেরিয়ে ধোসা খাওয়ার ইচ্ছে হচ্ছিল, কিন্তু আজকে যেহেতু একা ফিরলাম তাই জন্য একা আর গেলাম না ধোসা খেতে। তো বাড়িতে এসে স্নেহমাকে বললাম যে চাই চলো, ইয়ানকে সঙ্গে নিয়ে বেরোলাম ধোসা খেতে। রেজা মাইন্ড স্পেসের ওখানে ওয়েস্টার্নের সামনে ভেবেছিলাম যাবো, বাট ওখানে প্রচুর ট্রাফিক দেখে কিছুটা গিয়েও ব্যাক করে এলাম। তো ফাইনালি আমরা এই DLF-এর সামনে যেখানে পুরো ফুড হাবটা আছে ওখান থেকে খেলাম ধোসা। রেডি হয়ে গেছে, একদম গরম আছে, তাই জন্য আস্তে আস্তে খেতে হবে। অনেকদিন পর, অনেকদিন মানে অনেক বছর পর। মাম্মা, ও বাই দ্য ওয়ে, আমরা বাড়ি গিয়ে খাবার খেয়েছি, আর একজনকে কিছু ঘুম ঘুম পেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা খেয়ে নিই। তো ধোসা টোসা খেয়ে বাড়ি ফিরে ছেলেকে ডিনার করিয়ে ঘুম পাড়িয়ে এখন একটু বসেছি টিভি চালিয়ে, স্নেহময় আর আমি মিলে। জেনারেলি তো মানে সারা সপ্তাহ এমন হেক্টিক যায়, সুযোগ হয় না। তো যাই হোক, এই রাতের এই টাইমটুকুই, আর সারাদিন এত কাজকর্মের মধ্যে যায়, অফিস, কিয়ান, সব কিছু মিলিয়ে মিশিয়ে, তো এই টাইমটা একটুখানি বসার সুযোগ পাই, তারপর আবার শুয়ে পড়ি যদিও। যাই হোক, আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আশা করছি ভালো লেগে থাকবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এন্ড সো আনটিল আওয়ার নেক্সট ভিডিও, প্লিজ স্টে টিউনড, বাই।